বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। নওদা ব্লকের চাঁদপুর অঞ্চলে চাঁদপুর ঈদগাহ ময়দানে পুরুষ ও মহিলাদের নিয়ে প্রায় 5,000-এরও অধিক আমরা একসঙ্গে ঈদের সালাত বা নামাজ আদায় করলাম। খুব সুশৃঙ্খলভাবে নামাজ সম্পন্ন হলো। আমাদের নামাজের টাইম ছিল সকাল 7টার সময়তে, এবং নামাজের পরেই এই চাঁদপুরে নজরুল সংঘ ক্লাবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, যাতে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাস্তায় অবাধ ভিড় বা বাইকের দুরগতি কমানোর জন্যে চাঁদপুর অঞ্চলের নজরুল সংঘ ক্লাবের যুবকদের সহযোগিতায় এই অনুষ্ঠানটি আমরা এবার করতে চলব। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আমি আব্দুল হালিম মণ্ডল, অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আইটিসিলে। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফ, 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।